বন্ধুরা দেখো আমি কি সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে ছুটি 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, আর তার মধ্যে আমি বেড়াতে চলে গেছি আমার ছোটর মাসি বাড়িতে। আর আমার ছোট মাসি বাড়ি হচ্ছে চাঁদপাড়া থেকে আর একটু ভেতরে। তো সেখানে গিয়ে দেখো আমরা কি কি মজা করেছি। সব থেকে ভালো হয়েছে ওখানে আমরা গিয়ে মাছ ধরেছি একদিন, আর সেই শুধুমাত্র মাছ ধরার ভিডিওটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমরা চলে গেছি একটা বাড়ির পুকুরে, পেছনে আমার আর একটা ভাই আছে, তো সেই ভাইয়ের পুকুরে গেছি। দেখো এই যে ওর নাম হচ্ছে অপূর্ব, আর এই যে দেখতে পাচ্ছ আমার বোনের হাজবেন্ড, এই যে বোনের ছেলে, আর এটা হচ্ছে আমার ভাই কিশোর। তো দেখো বোনের ছেলে মানে আদিকে মাছ ধরা শেখাচ্ছে কিভাবে ছিপ নিয়ে মাছ ধরতে হয়। তো এই যে দেখো একটা মাছও উঠেছে, কি বলবো, সে মাছটা একমাত্র মানে আমি প্রথমে একবার ছিপ ফেলেছি, একটা মাছও ওঠেনি। তারপরে হচ্ছে এই সোমনাথ মাছ ধরেছে, সোমনাথ হচ্ছে আমার বোনের হাজবেন্ড। তো ওই একটা মাছকে নিয়েই আমি আর আদি ভিডিও করেছি, আদেও মাছ আমি ধরতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ একটা বাটা মাছ উঠেছে, আর পেছনে লাল গেঞ্জি পরে সোমনাথ ওই ধরেছে ছিপে এই মাছটি। তো শুধুমাত্র একটা মাছই এই ছিপে উঠেছিল। তো আমি একটা ভিডিও করেছি, ও একটা ভিডিও করেছি জাস্ট মজা করার জন্য। পুকুরটা বাড়ির পুকুর খুব ছোট, আর ওই পুকুরের মধ্যে ছিল বাটা মাছ আর সরপুঁটি। খুব আনন্দ হয়েছে, আর চারদিকে দেখতে পাচ্ছ খালি মাঠ, আর মাঠে সর্ষে ক্ষেত, এখন হচ্ছে সর্ষে চাষ হয় তো পুরো মাঠ ভর্তি সর্ষে। তো ওই বাড়িতে যে আছে অপূর্ব, মানে যাদের বাড়িতে মাছ ধরছি তার নাম হচ্ছে অপূর্ব, ওরা দুই ভাই আছে। তো অপূর্ব বললো আমি তাহলে জাল দিয়ে মাছ ধরি, মাছ যখন একটাই উঠেছে তখন আমার ভাই বলছে না না হাত ধরতে হবে না, একটা তো উঠেছে। তখন ও বললো না আমি কোনোদিন জালে মাছ ধরিনি, ও পাশের বাড়ি থেকে আবার একটা জাল নিয়ে এসছে। কি মজা, সেখান থেকে জাল এনে অপূর্ব প্রথম জাল ফেললো পুকুরে। এইবার ফেলার পরে তখন ও কোনোদিন যেহেতু জাল ফেলেনি, ও জানে না, জালটা খুব একটা ছড়ায়নি, তবুও বেশ কিছু মাছ উঠেছে, একটা বড় সরপুঁটি আর কিছু বাটা। ছোট বাটাগুলোকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, আমি জালটাকে একটু টেনে টেনে মাছগুলো বার করছিলাম। আর এই যে দেখো, আর প্রচুর চারদিকে যেহেতু নারকেল গাছ, ছোট ছোট নারকেল ছিল মানে মুচি টাইপের ছিল, সেগুলোকে প্রচুর জালে উঠেছে। এই দেখো পাশে অপূর্বর ভাই রয়েছে, এই যে একটা মাছ পেয়েছি আমি, এটা মনে হচ্ছে বড় সাইজের একটা সরপুঁটি মাছ, মানে ভীষণ মজা হয়েছে। পারলে জলের মধ্যে নেমে পড়ি আর কি, জানি মানে এটা সবারই খুব ভালো লাগে, একদিন ছুটির মধ্যে যদি একটু ঘুরতে যাওয়া যায় প্রকৃতির মাঝে আর সেখানে সময় কাটাতে সবারই ভালো লাগে, তো আমারও খুব মজা লাগছিল। তো দেখো এই যে মাছ, দেখো এই যে বড় সাইজের সরপুঁটিটা, মানে অ্যাকচুয়ালি আদির জন্য ওখানে যাওয়া, আদি গাড়িতে বসেই প্ল্যান করছে প্রথমে গিয়েই কিন্তু মাছ ধরতে যাব, মানে সেই মতো ওর কথা মতোই মাছ ধরতে যাওয়া। আর অপূর্ব বললো ঠিক আছে তাহলে আমাদের পুকুর আছে, তোমরা চলে আসো এখানে বসে মাছ। এই যে অপূর্ব এবার বালতি নিয়ে ছুটছে, কোথায় ছুটছে, ওখানে আরেকজন দাদা বললো ঠিক আছে আমি জাল ফেলতে পারি, আমি জাল ফেলে দিচ্ছি তুমি আসো। তো অপূর্ব বালতি নিয়ে যাচ্ছে, আমরাও পেছন পেছন বালতি নিয়ে যাচ্ছি, মানে মাছ ধরার মজাই একটা আলাদা, কি বলবো। দেখো ওই দাদা কত মাছ ধরেছে, প্রচুর পরিমাণে বাটা মাছ ধরেছে, দেখো সে কি আনন্দ, মাছ পেয়ে জ্যান্ত জ্যান্ত মাছ। সবাই মিলে ওই জাল থেকে মাছ চালাচ্ছে, মাছ ধরা হয়ে গেছে, জালটাকে শুকোতে দিলাম কারণ লোকের বাড়ির জাল আবার ফেরত দিয়ে আসতে হবে। বোন মাছগুলো নিয়ে বসতে গেছে কেটে, তো অপূর্ব বললো না মাছ রাখবো না, বললাম রাখ ভাই কয়েকটা মাছ, বলছে না একটাও রাখবো না, সব আদির জন্যই। তো বোন সঙ্গে সঙ্গে এনে, মাসি যেহেতু রান্না করছিল, বোন মাছগুলোকে কাটছে, কাটার পরে ওগুলো ভাজা হলো, আর ভাজার পর আমরা সবাই মাছগুলোকে খেয়েছি। সত্যি পুকুরের মাছ দারুণ স্বাদ। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে জানিও।